হ্যালো প্রোগ্রামার্স কেমন আছেন সবাই আশা করছি অনেক 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 ভালো আছেন আপনাদের জন্য নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম আমি হাসান মাহমুদ নাইম আর আজকে কোনো টিউটোরিয়াল না আজকে একজনের রিকোয়েস্টে এই ভিডিওটা আমি বানাচ্ছি আলামিন জয় আমার একজন ভিউয়ার্স যার রিকোয়েস্টে মেনলি আমি আজকের এই ভিডিওটা বানাচ্ছি আজকে আমরা কথা বলবো গুগল ক্রোমের কিছু ইউজফুল এক্সটেনশন নিয়ে যে এক্সটেনশন গুলো আমি ব্যবহার করি তো চলুন আর দেরি না করে শুরু করা যাক গুগল ক্রোম খুবই বহুল প্রচলিত একটা ওয়েব ব্রাউজার যে ব্রাউজারটা বেশ পৃথিবীর বেশিরভাগ ওয়েবসাইট ডিজাইনার বা ওয়েব ডেভেলপার বা ফুলস্ট্যাক ডেভেলপাররা ব্যবহার করে থাকেন কারণ এর ভিতরে অসম অসম কিছু ফিচার্স আছে আর এর থেকে বড় বিষয় এর এক্সটেনশন গুলো অনেক পাওয়ারফুল অনেক অনেক পাওয়ারফুল এক্সটেনশনস আছে যেহেতু আমরা ওয়েব ডেভেলপমেন্ট করি বা যারা ওয়েব ডেভেলপমেন্টের সাথে যুক্ত আছি তাদের অনেক সময় অনেক এক্সটেনশনের প্রয়োজন হয় কিন্তু সব সময় সব ধরনের এক্সটেনশনগুলো একটা জায়গায় পাওয়া যায় না বা পাওয়া গেলেও কি কাজ করে কোনটা কিভাবে কাজ করে কোনটার কি কাজের জন্য সেটা খুঁজে পাওয়া যায় না এই কারণেই মেনলি আজকের এই ভিডিওটা আমি করতে যাচ্ছি এখানে শুধু যে ওয়েব ডেভেলপমেন্টের গুলো থাকবে তা না এক্স্যাক্ট আমি যে যে এক্সটেনশনগুলো ব্যবহার করি এক্স্যাক্ট আমি যেগুলো ব্যবহার করি এর থেকে বেটার যদি কিছু থাকে তাহলে অবশ্যই আমাকে সাজেশন করবেন আমি সেগুলো ব্যবহার করব অবশ্যই সেই এক্সটেনশনগুলো নিয়ে আমি এখন কথা বলতে চাচ্ছি আজকে আমরা টোটাল বাইশটা এক্সটেনশন নিয়ে কথা বলবো যেই বাইশটা এক্সটেনশন আমি রেগুলার ব্যবহার করে আসছি এটা এমন না যে নাম্বার ওয়ান যেটা সেটার প্রায়োরিটি বেশি বা সেটা সপ্তাহে বেশি কাজ করে ইউজফুল এরকম কিছু না আমি জাস্ট একটা অর্ডারে সাজিয়েছি আমার মন মতো অর্ডারে আপনার কাছে কোনটা প্রায়োরিটি কম বা কোনো প্রায়োরিটি বেশি হতে পারে আমি মেনলি কাজের উপর ভিত্তি করে এক্সটেনশনগুলোকে লিস্ট আপ করেছি যেমন প্রথমেই আমার যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে একটা গুড লুকিং ব্রাউজার আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমার উইন্ডোটা অনেক সুন্দর এখানে একটা ব্যাকগ্রাউন্ডে ইমেজ আছে আমার এখানে টাইম দেখাচ্ছে গুড আফটারনুন এসএম নাই এরকম অনেক কিছু দেখাচ্ছে এবং এটা একটা সুন্দর উইন্ডো তো আমার প্রথম প্রায়োরিটিটা হচ্ছে সৌন্দর্য আমার আমি যে ব্রাউজারটা বা যে সফটওয়্যারটা ব্যবহার করবো সেটা দেখতে কেমন হবে তারপরে আস্তে আস্তে আমি ফিচারে আসব সেই হিসাবে মেনলি আমি প্রায়োরিটিটা সেট করেছি এবং এই এইভাবে ভিডিওগুলো চলতে থাকবে তো চলে আসি প্রথম এক্সটেনশনে প্রথম যে এক্সটেনশনে নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে মোমেন্টাম একটু আগে বললাম যে আমি ট্যাব ওপেন করলে যে যে কোনো একটা নতুন ট্যাব যদি আমি ওপেন করি তাহলেই আমার একটা সুন্দর উইন্ডো চলে আসে সেখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আসে ইন্টারনেট থেকে ডাউনলোড হয়ে প্রত্যেক সময় এক ব্যাকগ্রাউন্ড ইমেজ আসবে না এক এক সময় এক এক রকম আসবে প্লাস এখানে টাইমটা দেখাবে এই এই কাজগুলো করে থাকে হচ্ছে আপনার মোমেন্টাম তো মোমেন্টামটা আমরা কোথায় পাবো মোমেন্টামটা পাওয়ার জন্য আমাদেরকে যেতে হবে আগে গুগল সার্চ করে আমরা গুগলের ওয়েব স্টোরে চলে যাই ক্রোম এক্সটেনশন ক্রোম এক্সটেনশন লিখলেই ক্রোমের এক্সটেনশনে চলে যাবে এই যে ক্রোম ওয়েব স্টোর হ্যাঁ ওই এক্সটেনশনে যাবে এবং এখান থেকে আপনারা মোমেন্টামটা সেট করে নেবেন এখানে গিয়ে সার্চ করবেন যে মোমেন টাম মোমেন্টাম লিখে সার্চ করলে ওই মোমেন্টামটা চলে আসবে এটা আমার অ্যাড করা আছে এটার উপরে ক্লিক করলেন দেখেন যে এটা কি কি সাপোর্ট দিচ্ছে কি কি ফিচার দিচ্ছে এটা আপনাকে এখানে বলে দিবে আর এখান থেকে আপনারা দেখতেই পারছেন যে এখানে কি করতে হয় যদি আপনার এখানে এরকম থাকবে না অ্যাকচুয়ালি প্রথমেই আপনাকে বলবে আপনার নাম দিতে ইমেল দিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে হবে এবং এখান থেকে আপনি অনেকগুলো সেটিং করতে পারবেন এখান থেকে অনেক রকম সেটিং আপনি করতে পারবেন টুরু ফটোস হ্যাঁ যদিও এটা আমি ফ্রি ভার্সন চালাচ্ছি এর একটা পেইড ভার্সনও আছে যে যেটা আপনি প্রিফার করেন যেটা আপনার পছন্দ হয় পেইড ভার্সনে অবশ্যই আপনি ফিচার বেশি পাবেন ফ্রি ভার্সনে ফিচার কম পাবেন আর যদি এই যে এখানে আপনি লিখতে পারবেন যে আপনার টাস্ক কী কী আছে সো সাপোজ আপনার এরকম থাকবে যখন আপনি প্রথম আসবেন তো আপনি এখান থেকে সহজেই দেখতে পারবেন যে হোয়াট ইজ ইউর মেইন ফোকাস ফর আজকে আপনি 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 করতে সেটা লিখে রাখলে যতবারই ব্রাউজার ওপেন করবেন নতুন ট্যাব ওপেন করবেন ততবারই আপনাকে রিমাইন্ড করাইতে থাকবে যে আজকে আমার মেইন ফোকাস এইটা এই কাজটা আমাকে করতে হবে তো এটা খুবই গ্রেট একটা এক্সটেনশন আমার কাছে মনে হয় তো আপনারা এটা ব্যবহার করতে পারেন নাম্বার টু এরপরেই আমার যেই এক্সটেনশনটা সবচেয়ে বেশি প্রয়োজন হয় সেটা হচ্ছে বুকমার্ক ম্যানেজার আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আমি অনেক অনেক বুকমার্ক করে রেখেছি অনেক অনেক বুকমার্ক এক একটা ফোল্ডার তার ভিতরে আবার ফোল্ডার তার ভিতরে আবার ফোল্ডার তো ম্যানেজ করার যদি সিস্টেম না থাকে তাহলে আমার বুকমার্কস গুলো আমি সহজে কাজ করতে পারবো না বুকমার্কস তো করলাম কিন্তু বুকমার্কস থেকে আমি বেনিফিটেড হব না সেই জন্য আমি একটা এক্সটেনশন ব্যবহার করি যেটার নাম হচ্ছে বুকমার্ক ম্যানেজার সরি এখানে একটা ও কম দিয়েছিলাম আচ্ছা চলে আসছে এই যে বুকমার্ক ম্যানেজার এইটা এটা আপনারা ইনস্টল করবেন এটা ইনস্টল করলে যে এইখানে আপনারা একটা সুন্দর আইকন দেখতে পারবেন এছাড়া কোনো পরিবর্তনই আপনি দেখতে পারবেন না কোনো পরিবর্তন না তাহলে এক্সট্রা কি করে কি হবে এক্সট্রা যেটা হবে সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যখন আপনারা নতুন একটা ট্যাবে যাবেন এবং এখান থেকে বুকমার্কস নামের একটা অপশন তৈরি হবে ক্রোম স্ল্যাশ স্ল্যাশ বুকমার্কস এটা ক্লিক করবেন তখন আপনারা একটা অর্গানাইজড ওয়েতে বুকমার্কস গুলো দেখতে পারবেন এগুলো দেখে অন্য কিছু মনে হলো এগুলো প্রত্যেকটা আমার বুকমার্কস এখান থেকে বিভিন্ন আপনার যত ফোল্ডার আছে আপনি এখান থেকে ফোল্ডার ম্যানেজ করতে পারবেন কোন কোন ক্যাটাগরি কার ভেতরে কি আছে সবকিছু এখান থেকে আপনি বুকমার্কস সার্চ পর্যন্ত করতে পারবেন ওকে তো এটা হচ্ছে খুবই অসাম লুকিং একটা বুকমার্ক ম্যানেজার যেটা আমার প্রতিনিয়ত প্রয়োজন হয় নাম্বার থ্রি গুগল ডিকশনারি আগে সার্চ করুন গুগল গুগল ডিকশনারি ডিকশনারি কি করে অ্যাকচুয়ালি মেনলি আমি ইংলিশে খুব একটা ভালো না আমার প্রতিনিয়তই প্রয়োজন হয় যে কোনো ওয়ার্ডের মানেটা কি সেটা জেনে খুঁজে বের করা ওকে সেই প্রত্যেকটা ওয়ার্ড যে ওয়ার্ডটা আমি লিখতে বসলাম বা সে যে ওয়ার্ডটা নিয়ে আমি একটা আর্টিকেল পড়ছি সেই ওয়ার্ডের কোনো একটা মিনিং আমি জানি না সেই মিনিটা জানার জন্য আমাকে আবার গুগল করতে হবে ডিকশনারি ওপেন করতে হবে খুঁজে বের করতে হবে সেগুলো আমাদের দরকার নাই যে কোনো একটা ওয়ার্ড সাপোজ এখান থেকে ইজিলি এটার উপরে ডাবল ক্লিক করলেই অ্যাকচুয়ালি এটার উপরে আসবে না কারণ একটা ওয়েবসাইট লাগবে সাপোজ গুগল ডট আমরা যাই গুগল এই যে অফার অফার লেখা করলে সাথে সাথে ক্লিক সার্চ করবে অফার মানে কি সেটা খুঁজে বের করবে সেটার সাউন্ড কেমন হবে মানে প্রোনাউন্সিয়েশন কেমন হবে সবকিছু আমাকে খুঁজে বের করে দিবে এই এক্সটেনশনটা জাস্ট আমাকে ডাবল ক্লিক করতে হবে জাস্ট ডাবল ক্লিক দ্যার সল আমাকে সাথে সাথে আমার মিনিংসটা ইংলিশ থেকে বাংলা বা ইংলিশ থেকে ইংলিশ থেকে বাংলা না কিন্তু ইংলিশ থেকে ইংলিশ হলে অনেক জটিল ওয়ার্ড আছে যেই ওয়ার্ডগুলো আমরা মানে জানি না কিন্তু একটু ভেঙে চুরে ইংলিশে আমরা বুঝতে পারি ঠিক আছে দেখুন ইজ এখানে একটা আপনাকে দিচ্ছে এরকম এক্সাম্পল আপনার এখানে দেখতে পারবেন ওকে তো এটা আপনারা ব্যবহার করবেন আমার তো অলরেডি অ্যাড করা আছে এবং এটা ব্যবহার করলে জাস্ট আপনাকে আর কিছু করতে হবে না একটা আইকন চলে আসবে এখানে কিন্তু আমি এই আইকনটা রিমুভ করে রেখেছি কারণ আমার এত আইকন প্রয়োজন হয় না কারণ এর কাজ তো আমি জানি এর কাজ হচ্ছে জাস্ট দুইটা যে কোনো একটা ওয়ার্ডের ওপরে উপরে অবশ্যই লিঙ্কে কাজ করবে না যে কোনো একটা নর্মাল ওয়ার্ডের উপরে ক্লিক করলে এটা যখন সিলেক্ট হবে তখন মিনিংসটা আপনাকে দেখাবে নাম্বার গুগল কিপ গুগল কিপ হচ্ছে একটা গুগলের প্রোডাক্ট যে প্রোডাক্টের মাধ্যমে আমরা কিছু নোট পড়ে রাখতে পারি এই যে এটা হচ্ছে গুগল কিপ আপনার ইচ্ছা করলে গুগল কিপের ওয়েবসাইটেও যাইতে পারেন আমি গুগল কিপটা ব্যবহার করি আমার ফোনে আমি গুগল কিপটা ব্যবহার করি আমার ডেস্কটপে ল্যাপটপে সব জায়গায় আমি আমার গুগল কিপটা ব্যবহার করি গুগল কিপটা খুঁজে পাওয়া খুব সহজ আপনারা যাবেন এক্সটেনশনে এবং লিখবেন গুগল কিপ চলে আসবে গুগল কিপ দিলে খুব সহজেই কাজ করা যায় কারণ হচ্ছে এখান থেকে আমরা যে কোনো জিনিস রাইট বাটন ক্লিক করে সেভ টু কেক এই দেখুন যে রাইট বাটন ক্লিক করে সেভ টু কিপ এটা ব্যবহার করে আমরা কিপে সেভ করে রাখতে পারি এটা অটোমেটিক্যালি সিঙ্ক হয়ে যাবে আবার যখন আমি ফোন থেকে অ্যাক্সেস করবো সেম অ্যাকাউন্টে তখন আমরা ওই সেম নোটটা পেয়ে যাব আবার আমি দেখা যাচ্ছে আমার ফোন থেকে কোনো কিছু আপডেট করলাম সেটা সিঙ্ক হয়ে যাবে অটোমেটিক্যালি আমি আবার আবার ডেস্কটপ থেকে বা ব্রাউজার থেকে ওটা আমি দেখতে পারবো এই কারণে আমি গুগল কিপটা খুব বেশি ব্যবহার করে থাকি নাম্বার ফাইভ পকেট গুগল কিপের মতো আরেকটা জনপ্রিয় এক্সটেনশন হচ্ছে পকেট এটাও মেনলি আমি কোনো আর্টিকেল পড়লাম কোন আর্টিকেল পড়ার সাথে সাথে সেই আর্টিকেলটা যদি আমার কাছে স্টোর করে রাখতে চাই সেটা আমি করতে পারি এই পকেটের মাধ্যমে নাম হচ্ছে সেভ টু পকেট পকেট লিখে সার্চ করলে চলে আসবে এবং এটা প্রায় তিন মিলিয়নের কাছাকাছি ডাউনলোড হয়েছে হ্যাঁ এবং যে কোনো একটা আর্টিকেল সাপোজ আমরা এখানে কোনো কিছু সার্চ করি টেক আর্টিকেল লিখে সার্চ করলাম যে কোনো একটা আর্টিকেল আসুক হ্যাঁ যে কোনো একটা আর্টিকেল আসলে আমি আপনাদেরকে বোঝাইতে পারবো আচ্ছা সাপোজ আমি এই আর্টিকেলটা সেভ করতে যাচ্ছি আমাদের গুগলে আমার কিপে তো আমি রাইট বাটন ক্লিক করব রাইট বাটন ক্লিক করলে সেভ টু পকেট কি বলে ফেলেছি অ্যাকচুয়ালি এটা হবে হচ্ছে পকেট তো পকেটে ক্লিক করলে সাথে সাথে এটা পকেটের ওয়েবসাইটে নিয়ে যাবে যদি আপনার লগ করা থাকে তো কিন্তু তার আগে আপনাকে পকেটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং পকেটে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখান থেকে সেই অ্যাকাউন্টটা এখানে ব্রাউজারে লিঙ্ক আপ করতে হবে রাইট বাটন সেভ টু পকেট এই যে দেখুন এর আপনাকে একটা নতুন পেজে নিয়ে যাচ্ছে কারণ আমার এটা এখন আপাতত লগ করা নেই লগ আউট করা আছে তো এটা হচ্ছে মেনলি পকেট এবং পকেটটা আপনি এখান থেকে অ্যাড করে নেবেন এবং এটা অনেক হেল্পফুল পকেটের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনও আছে iOS আছে কিনা আই ডোন্ট নো কারণ আমার আইফোন নেই নাম্বার সিক্স আই অ্যাম জেন্টলম্যান রিয়েলি আই অ্যাম জেন্টলম্যান আই অ্যাম নট জোকিং নাও এখন আমি কথা বলছি আই অ্যাম জেন্টলম্যান নামের একটা এক্সটেনশন নিয়ে আই অ্যাম জেন্টলম্যান এই যে সরি আয়াম জেন্টালম্যানটা কি অ্যাকচুয়ালি আয়াম জেন্টালম্যানটা হচ্ছে একটা ইমেজ ডাউনলোডার এক্সটেনশন এটা কি করে একটা যে কোনো একটা ইমেজ আপনি দেখছেন এবং সেটার উপরে রাইট বাটন ক্লিক এভাবে টান দিলেই এটা ডাউনলোড করে নেয় ওকে জাস্ট ইমেজটার উপরে ক্লিক করবেন ক্লিক করে না অ্যাকচুয়ালি এই যে আমি এখন করছি আপনারা দেখুন যে ড্র্যাক করবেন এই যে ধরে ড্র্যাক করবেন এটা ডাউনলোড হয়ে যাবে এই যে দেখুন এটা ডাউনলোড হয়ে গেছে ওকে যে কোনো ইমেজ যে কোনো ইমেজ আপনি সাপোজ আমরা গুগলে যাই যদি গুগলে গিয়ে যদি দেখার চেষ্টা করি যে কোন একটা ইমেজ আমরা ডাউনলোড করতে পারি কিনা তো আমাদের রাইট বাটন ক্লিক করার প্রয়োজন নাই কোনো কিছু ক্লিক করার প্রয়োজন এই ইমেজটা আমি ডাউনলোড করবো আপনারা কি করবেন রাইট বাটন ক্লিক করবেন খুঁজবেন সেভ অ্যাজ করবেন সেভ ইমেজ অ্যাজ করবেন অনেক কিছু করবেন আর আমি কি করবো জাস্ট এইভাবে ড্র্যাক করবো এটা ডাউনলোড হয়ে যাবে এই যে দেখুন এখানে ডাউনলোড হয়ে গেছে এই এক্সটেনশনটা আমার খুব ফেভারিট একটা এক্সটেনশন কারণ আমার প্রচুর ইমেজ ডাউনলোড করা লাগে আর আপনার যদি অনেক বেশি ইমেজ ডাউনলোড করা লাগে তাহলে আপনি এই এক্সটেনশনটা ব্যবহার করতে পারেন নাম্বার অসম স্ক্রিনশট স্ক্রিনশট আমাদের প্রত্যেকের নেওয়া লাগে সেটা সবাই জানে প্রতিটা মুহূর্তেই আমরা স্ক্রিনশট নিয়ে থাকি আর সোশ্যাল মিডিয়ার যুগে তো স্ক্রিনশট একটা কি বলে উইপন সো স্ক্রিনশট আমাদের অনেক নেওয়ার প্রয়োজন হয় তো স্ক্রিনশট নেওয়ার ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন অসাম স্ক্রিনশট এই যে এইটা স্ক্রিন ভিডিও রেকর্ড দুইটাই হয় এখান থেকে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং স্ক্রিন শটও দিতে পারবেন এখানে চলে গেছে কারণ একটা নতুন এসেছিল ফিচার এসেছে তো এখান থেকে আপনারা ক্যাপচার সিলেক্টেড এরিয়া ক্যাপসাল ভিজুয়াল পার্ট অ্যাকচুয়ালি ভিজুবল পার্টে সবকিছু নিতে পারবেন ডিলেট ক্যাপচার কতক্ষণ পর ক্যাপচার হবে ক্যাপচার ইন্টারফেস ইন্টারফেস করতে চলে ইন্টারফেজ হবে সিলেক্ট লোকাল ইমেজ ক্যাপচার ডেস্কটপ ডেস্কটপ যদি ক্যাপচার করছেন তাহলে রেকর্ড রেকর্ড স্ক্রিন করতে পারবেন এখান থেকে সবকিছুই করতে পারবেন আমরা জাস্ট একটা ক্যাপচার সিলেক্টেড এরিয়া করি অন্যান্য ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা এই যেটু কেরিয়া ভিজিবল থাকে সেটু কেরিয়ার বাইরে যাইতে পারি না কিন্তু এটার ক্ষেত্রে আবার একটু ভিন্ন আছে আপনি যত খুশি তত ড্র্যাক করে যাইতে পারবেন নিচের দিকে যাইতে পারবেন কোনো সমস্যা নাই পুরো যত বড় পেজ আছে তত বড়ই আপনি ড্র্যাক করে যাইতে পারবেন কোনো সমস্যা নেই দেখছেন এটা একটা খুবই মজার ফিচার আমার কাছে মনে হয়েছে এটার এই সফটওয়্যারটার ক্ষেত্রে এবার ক্যাপচার ক্লিক করলে এটা ক্যাপচার হয়ে যাবে ক্যাপচার হয়ে আর একটা উইন্ডোতে আপনাকে নিয়ে যাবে যেখান থেকে আপনারা হালকা পাতলা টাচ আপও করতে পারবেন ইডিট করতে পারবেন এখান থেকে সাপোজ আপনার কোনো কিছু মার্ক করার প্রয়োজন হলো যেমন আপনি বলতে পারেন বলতে চাইলেন যে এইটা দেখো একটু মার্ক করে দিলেন এইটা দেখো একটু মার্ক করে দিলেন এখান থেকে আপনার কিছু লেখা দরকার হলো আপনি লেখে দিলেন হালকা পাতলা টাচ আপ করার পরে আপনি এখান থেকে ডান করবেন ডান করলে এটা আপনাকে এরকম একটা পেজ দেখাবে মানে আপনার ইডিটের পরে যে পেজটা আসছে সেই পেজটা দেখাবে এবং এখান থেকে আপনি ডাউনলোড করবেন ভেরি সিম্পল আমার খুব ফেভারিট একটা এক্সটেনশন নাম্বার এইট ওয়ান ট্যাব ওয়ান ট্যাব ব্যাপারটা কি ওয়ান ট্যাপ ব্যাপারটা হচ্ছে অনেক সময় আমাদের অনেক অনেক ট্যাব নিয়ে কাজ করতে হয় এবং কন্টিনিউয়াসলি সেম ট্যাব নিয়ে কাজ করতে হয় আছে আটটা ট্যাব দশটা ট্যাব আছে হ্যাঁ সো সাপোজ আমি এখানে ফেসবুকে গেলাম আমার ফেসবুকে সাপোজ আমি এখান থেকে আবার ইউটিউবে গেলাম সাপোজ আমি লিঙ্কড ইনে গেলাম সবগুলো আমি কন্টিনিউয়াসলি ব্যবহার করি তো ব্যবহার করি আমার প্রত্যেকবার ব্রাউজার ওপেন করে পিসি যখন অফ করি ব্রাউজার ওপেন করে এই এই ট্যাবগুলো আনা লাগে বা একটা আলাদা আলাদাভাবে ভিজিট করা লাগে তো আমি যদি চাই সেগুলো একটা নির্দিষ্ট জায়গায় একটা ফোল্ডার ওয়াইজ করে রাখতে পারি ঠিক আছে সেটা কিভাবে করবো এই যে এইটা হচ্ছে ওয়ান ট্যাবের আইকন আপনি ওয়ান ট্যাবে যাবেন এখান থেকে সার্চ করবেন ওয়ান ট্যাব ওয়ান ট্যাব লিখে সার্চ করলে এটা আপনি পেয়ে যাবেন এই যে সার্চ হচ্ছে এই যে ওয়ান ট্যাব তো ওয়ান ট্যাব এখান থেকে আপনি সার্চ করে এটা ইনস্টল করে নেবেন এটা ইনস্টল করলে খুব সহজেই আপনি এই যে এই আইকনটা দেখতে পাচ্ছেন খুব সহজেই আপনি অনেকগুলো ট্যাব একসাথে ম্যানেজ করতে পারবেন দেখেন আমি কিভাবে করি এই যে দেখুন আমার এতগুলো পেজ প্রায় পাঁচটা পেজ রানিং আছে এবং আমি যদি এখান থেকে ওয়ান ট্যাব বাটনে ক্লিক করি তাহলে কি হলো সব একটা জায়গায় একটা জায়গায় জমে গেল এই যে এই পাঁচটা জায়গায় পাঁচটা একটা জায়গায় চলে আসলো পাঁচটা ট্যাব ওকে তো আবার পরবর্তীতে যখন আমার ওয়ান ট্যাবে আসার দরকার হবে তখন আমরা ওয়ান ট্যাবের ফাইলটা ওপেন করব বা যখন আপনার ওয়ান ট্যাবে কিছু জমা থাকবে তখন আপনি যখন ব্রাউজারটা ওপেন করবেন তখন ওয়ান ট্যাবের পেজটাই আগে আসবে এরকম অনেকগুলো ট্যাব আমার এখানে জমা করা আছে এবার রিস্টোর করবেন কিভাবে জাস্ট এখান থেকে রিস্টোর জাস্ট রিস্টোর অল এবার দেখুন যে পাঁচটাই চলে গেছে ওখানে একবারে যে পাঁচটা নিয়ে আমরা কাজ করছিলাম সেই পাঁচটাই এখানে একবারে চলে গেছে আমাদের আলাদা আলাদা ভাবে প্রয়োজন হলো না যে আলাদা আলাদা ভাবে অ্যাড্রেস গুলো অ্যাড্রেস বার লিখে আবার ওয়েবসাইট গুলো ভিজিট করার এই কাজটা এটা অনেক সময় হেল্প করে যখন আপনার দেখা যাচ্ছে বিশ পঁচিশটা ট্যাব রানিং কিন্তু হুট করে আপনার ব্রাউজার বলছে যে রিস্টার্ট করতে হবে বা আপনার পিসি রিস্টার্ট করতে হবে তখন আপনি ওয়ান ট্যাবটা ব্যবহার করতে পারেন খুব সহজেই বুঝতে পারছেন ব্যাপারটা ওকে নাম্বার নাইন কালার জিলা কালার জিলা মেনলি আমাদের কালার পিকার একটা এই যে কালার জিলা দিয়ে আমরা কালারটা পিক করে থাকি ওকে এইখানে দেখুন এটা হচ্ছে কালার জিলার আইকন সাপোজ আমরা এখানে ক্লিক করলাম এবং এটাকে এখান থেকে আমাকে বলছে কালার পিকার বা পিক কালার ফ্রম পেজ ঠিক আছে কোনটা আমি কোনটা চুক করবো চুজ করবো যে কালার পিকার এ দিলে আমাদের একটা কালার পিকার দিয়ে দিবে সেখান থেকে আমরা কালার পিকারটা দেখতে পাচ্ছি আপনারা এখান থেকে কালার পিকারটা ইনস্টল করে নেবেন আর ইনস্টল করার পরে আবার আপনি এখান থেকে কালার পিকারটা ওপেন করুন এখান থেকে আপনাকে পিক কালার এই পেজ থেকে কালার পিক করতে দিচ্ছে না আপনি অন্য কোনো পেজে যান সে যে পেজ থেকে আপনাকে কালার পিক করতে দিবে সাপোজ আপনি এখান থেকেও হয়তো কালার পিক করতে পারবেন আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট এখান থেকেও করার কথা না এখান থেকেও আপনি পারবেন না এটা কেন কেন অফ হয়ে আই ডোন্ট নো এই যে দেখুন চলে এসছে হ্যাঁ এখান থেকে আমরা যেখানে নিয়ে যাবো এই যে দেখুন যেখানে নিয়ে যাবো সেইখানকার কালারটা আমাকে এই এইখানে হাইলাইট হচ্ছে এই যেমন এখানে নিলাম এই কালারটা এখানে নিলাম যে কালারটা আমার ওখানে আছে সেই কালারটা এখানে হাইলাইটেড হবে এটাই মেনলি কালার পিকারের কাজ এবং এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি এটা ক্লিপবোর্ডে সেভ হয়ে যাবে কালার কোডটা হেক্সাডেসিমাল কালার কোডটা ওখানে সেভ হয়ে যাবে ক্লিপবোর্ডে সো আপনারা যারা ওয়েবসাইট ডিজাইন করেন বা গ্রাফিক্স ডিজাইনও করেন কোনো একটা ওয়েবসাইট থেকে আপনারা ডিজাইনটা যদি করে থাকেন তাহলে তখন কিন্তু আপনাদের কালার পিকার পিক কালার কোডটা জানার জন্য আপনারা এই সফটওয়্যারটা এই এক্সটেনশনটা ব্যবহার করতে পারেন টেন আমার মোস্ট ফেভারিট একটা এক্সটেনশন ওয়ার্ড ফন্ট যে এই যে আইকনটা এই আইকনটা ক্লিক করার পরে আমরা চেক করতে পারবো যে আমাদের যে ওয়েবসাইটটা আমরা এখন আসি ভিজিট করে আসি সেই ওয়েবসাইটের ফন্ট কি সেটা আমরা বের করতে পারবো যেমন এই ফেসবুকের ক্ষেত্রে সবকিছু হেলবে সবকিছুই হ্যালভেটিকা তো আমরা এখান থেকে খুব সহজেই ফন্ট ফ্যামিলিও চেক করতে পারি যেমন এই যে এখানে ক্লিক করলে এখানে ক্লিক করলে আমাদেরকে পুরো ফন্ট ফ্যামিলি হ্যালভেটিকা এরিয়াল সেন্সারি স্টাইল নর্মাল ফন্ট ওয়েট কত সাইজ কত লাইন ওয়েট লাইন হাইট কত কালার কি সবকিছু আমাদেরকে ডিটেলসে দিয়ে দিবে ওই ফন্ট সম্পর্কিত এই এক্সটেনশনের কিছু কিছু রেস্ট্রিকশনও আছে কিছু কিছু ওয়েবসাইটে এই এক্সটেনশন দিয়ে আপনি কাজ করতে পারবেন না আর আরেকটা ব্যাপার যেটা আছে সেটা হচ্ছে যে অফলাইনে এই এক্সটেনশনটা কাজ করবে না ওয়েব স্টোরে যাবেন ওয়েব স্টোরে গিয়ে সার্চ করবেন ওয়ার্ড ওয়ার্ড ফন্ট লিখে সার্চ করলেই আপনাদের এখানে চলে আসবে কিন্তু আমার এখানে আসছে না ওয়ার্ড ফন্ট বোধ হয় এইভাবে লিখতে হবে ওয়ার্ড ফন্ট হ্যাঁ যে ওয়ার্ড ফন্ট আলাদাভাবে লিখলে কিন্তু অন্যটা আসবে আর আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ওয়ার্ড ফন্ট একসাথে লিখতে হবে তাহলে আপনার এটা চলে আসবে এটা হচ্ছে ওয়ার্ড ফন্টের আইকন এই যে এই আইকনটা দেখে বুঝে নেবেন যে এটা ওয়ার্ড ফন্ট আর আমি পুরো এক্সটেনশনের লিস্টটা ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব ডোন্ট নাম্বার 11 পেজ রুলার আমাদের অনেক সময় ওয়েবসাইট ডিজাইন করার ক্ষেত্রে প্রয়োজন হয় যে আমাদের নির্দিষ্ট নির্দিষ্ট একটা এলিমেন্টস এর সাইজ কত দৈর্ঘ্য কত কত হাইট কত ওয়াইট কত সেটা আমরা বের করতে পারি এই পেজ রুলারের মাধ্যমে ওকে এটা খুবই মজার একটা এক্সটেনশন যদি আপনি ওয়েসের ডিজাইনার হয়ে থাকেন তাহলে আপনার এটা খুব কাজে লাগবে এবং এটার আইকন হচ্ছে এটা আপনি এখানে ক্লিক করে আপনি যদি এখন চান এক্সটেনশন কেন টেনের করুন ওয়েব স্টোরে এক্সটেনশন কাজ করবে না তো আপনি এখান থেকে চিন্তা করেন যে আমার এই যে ফেসবুকের যে এই টপ বারটা আছে নেভিগেশন বারটা এই নেভিগেশন বারটা কতটুকু হাইটটা কত সেটা আমরা বের করতে পারি এই যে এখান থেকে ক্লিক করে এই যে দেখুন এভাবে করে আমরা এখান থেকে হাইটটা বের করতে পারি এখানে ওয়াইট হাইট সবকিছু আমাদেরকে দিয়ে দিবে ঠিক আছে সেখান থেকে আমরা খুব সহজেই বা এখান থেকে বাদ দিলাম যে এই অংশটা কতটুকু সেটা আমরা বের করতে পারি কি মজার ব্যাপারটা তাই না সরি আবার আমরা ট্রাই করি এই যে এখান থেকে আমরা হাইট ওয়াইট বের করতে পারি এবং এটার জন্য এবং কালারও এরা আপনাকে সাজেস্ট করবে সবকিছু আপনাকে সাজেস্ট করবে এবং এটা আপনি খুব সহজেই একটা যে কোনো ওয়েবসাইটের হাইট ওয়েট বের করতে পারবেন এই এক্সটেনশনটার মাধ্যমে নাম্বার টুয়েলভ সিএসএস শ্যাক এটা মেইনলি একটা অ্যাপস এটা হচ্ছে ক্রোমের অ্যাপস সিএসএস শ্যাক এটা আমি খুব একটা ব্যবহার করি না তারপরেও আমার কাছে আসে অ্যাকচুয়ালি খুঁজে পেলো না আচ্ছা এখান থেকে খুঁজে পাচ্ছে না কেন আই ডোন্ট নো আমি একটু গুগল করে খুঁজে বের করি সিএসএস শ্যাক এই যে ক্রোম স্টোরি আছে কিন্তু মাঝখানে বেদায় একটা ড্যাশ ছিল সেই ড্যাশটার কারণে এই যে এই হাইফেনটা আমি দিয়েছিলাম না বলে এটা খুঁজে পাইনি এটা মেনলি একটা অ্যাপ্লিকেশন ক্রোমের অ্যাপ্লিকেশন হ্যাংআউটস যেমন একটা ক্রোমের অ্যাপ্লিকেশন পোস্টম্যান যেমন একটা ক্রোমের অ্যাপ্লিকেশন এরকম হচ্ছে একটা অ্যাপ্লিকেশন হচ্ছে সিএসএস শ্যাক এটা ব্যবহার করে আপনি ভিজুয়ালি সুন্দরভাবে কি করতে পারবেন সিএসএস ডিজাইন করতে পারবেন আমি আপনাদেরকে করে দেখাচ্ছি না অবশ্যই আর অ্যাপ্লিকেশন গুলো পাওয়ার জন্য এই যে অ্যাপস বাটনটাতে ক্লিক করবেন অ্যাপস বাটনটাতে ক্লিক করলে এই যে দেখুন এখান থেকে অ্যাপ্লিকেশনের লিস্ট গুলো আছে আপনার যে যে অ্যাপ্লিকেশন ইনস্টল করা থাকবে সেই সেই অ্যাপ্লিকেশন আপনি এখানে পাবেন তো আমি সিএসএস স্ট্যাকে যাই যাওয়ার পরে আমরা এখান থেকে এই যে দেখুন এখানে বিভিন্ন অপশনস আছে এখান থেকে আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করে নিয়ে বিভিন্ন রকম পেজ লেআউট তৈরি করতে পারবো বিভিন্ন রকম যেটা আমরা খুশি সেটা এখান থেকে বিভিন্ন ড্র্যাগ এন্ড ড্রপ করে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে বিভিন্ন আইকন আছে বিভিন্ন কিছু আছে সেগুলো থেকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে এই যে লেয়ার তৈরি করতে পারবো সবকিছু করে একটা সিএসএস ফাইলে রূপান্তর করতে পারবো বাট যেটা কাজটা আমি এখন আপনাদেরকে দেখাবো না আমার টার্গেট হচ্ছে এক্সটেনশন কি কি আছে সেগুলো দেখিয়ে দেওয়া ওকে নাম্বার থার্টিন উইন্ডো রিসাইজার রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন করার ক্ষেত্রে আমাদের বিভিন্ন সময় উইন্ডো রিসাইজ করার প্রয়োজন পড়ে আর এই কারণেই একটা বেস্ট এক্সটেনশন হচ্ছে উইন্ডো resizeer এই যে দেখুন চলে এসেছে সরি আমি বানান ভুল করছি resizeer এই এক্সটেনশনটা ব্যবহার করে আপনি খুব সহজেই উইন্ডো রিসাইজ করতে পারবেন যেই রকম উইন্ডো দরকার আপনি সেই রকম উইন্ডোতে এটা ব্যবহার করতে পারবেন এই যে দেখুন এখানে উইন্ডো রিসাইজার এর আইকনে ক্লিক করলে আপনার প্রি সেট কিছু আইকন দেখাবে বা সাইজ দেখাবে এইখান থেকে যেমন انا যদি এইটা সিলেক্ট করি তাহলে এই সাইজের ফোনের জন্য বা এই সাইজের স্ক্রিনের জন্য কেমন হবে সেটা দেখিয়ে দিল আবার যদি এখানে ক্লিক করি এবং এইটার জন্য ক্লিক করি তাহলে এই সাইজের স্ক্রিনের জন্য দেখাবে এই এই সাইজের স্ক্রিনের জন্য দেখালে দেখাবে সব 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 যতগুলো স্ক্রিন পসিবল সবগুলোতেই দেখাবে তারপরে আপনারা এখান থেকে আবার চেঞ্জও করতে পারবেন আপনি প্রি সেট চেঞ্জ করতে পারবেন আপনি নতুন করে সেট করে আনতে পারবেন সাপোর্ট দ্য এক্সটেনশন বাই আপগ্রেডিং প্রো আচ্ছা এখান থেকে বিভিন্ন সেটিং আপনারা যাইতে পারবেন আবার রাইট বাটন রাইট বাটন ক্লিক করবেন এখানে রাইট বাটন ক্লিক করলে অপশন পেয়ে যাবেন থেকে আপনারা সেটিং চেঞ্জ করতে পারবেন ওকে তবে বেশিরভাগ বেশিরভাগ সাপোর্ট পাওয়ার জন্য আপনাকে পে করতে হবে নাম্বার ফোরটিন ওয়েব ডেভেলপার গুগল ক্রোম আমাদের একটা সুন্দর ডেভেলপার টুলস দিচ্ছে তারপরেও আরো একটা সুন্দর ডেভেলপার টুলস হচ্ছে ওয়েব ডেভেলপার যেটা আপনারা এখানে সার্চ করলে পেয়ে যাবেন আমি এখানে সার্চ করছি ওয়েব ও সরি উইন্ডো না ওয়েব ডেভেলপার এই যে এই এক্সটেনশনটা এই এক্সটেনশনটা আপনারা ইনস্টল করে নিলে আপনাদের এইখানে একটা আইকন চলে আসবে এরকম এখান থেকে আপনারা বিভিন্ন কিছু চেঞ্জ করতে পারবেন ডিজেবলের ভেতরে যদি যান তাহলে আপনার জাবা স্ক্রিপ্ট সবকিছু ডিজেবল করতে পারবেন কুকিজ ডিজেবল করতে পারবেন কুকি সম্পর্কিত যাবতীয় তথ্য পাবেন সিএসএস সম্পর্কিত যাবতীয় তথ্য পাবেন ফর্ম সম্পর্কিত ফর্ম হ্যান্ডেল করার জন্য অনেক কিছু করতে পারবেন যেমন ডিসপ্লে পাসওয়ার্ড কোন একটা জায়গায় পাসওয়ার্ড ফিল্ডের ভিতরে যদি আপনি পাসওয়ার্ড দেন এবং সেটা ডিসপ্লে করতে চান জাস্ট একটা ক্লিক আপনি এখান থেকে ডিসপ্লে করতে পারবেন আরো অনেক 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 ফিচার আছে আউট লাইন দেখতে পারবেন ঠিক আছে রিসাইজ করতে পারবেন এগুলো খুবই মজার জাস্ট প্রত্যেকটা ফিচার একবার করে ক্লিক করে করে দেখে নেবেন জাস্ট এই ওয়েব স্টোরে আসলে কোনো কিছুই কাজ করে না যদি আমরা এখানে যাই এটা কেটে দিই আমার রিসার্জারের আর দরকার নাই আমরা এখান থেকে উইন্ডোতে যাই যাওয়ার পরে সাপোজ আউটলাইন হেডিংস এ দেখুন কোথায় কোথায় হেডিংস আছে সেই হেডিংস গুলো আউটলাইনটা আপনাকে দেখাচ্ছে ওকে আবার এটা ক্লিক করলে এটা আউট হয়ে যাবে আউটলাইন অ্যাবসলিউট পজিশন এলিমেন্ট দেখুন কোথায় কোথায় পজিশন এলিমেন্ট আছে সবকিছু দেখাচ্ছে তারপরে আউটপুট ব্লক লেভেল এলিমেন্টস কোথায় কোথায় ব্লক লেভেল এলিমেন্ট আছে সব কিছু আপনাকে দেখাচ্ছে এইরকম মজার মজার কিছু ফিচার আপনারা পাবেন এখান থেকে জাস্ট ক্লিক করে করে দেখে নিতে হবে আপনাকে কারণ এখানে অনেক ফিচার পাবেন এবং সব ফিচারগুলোই ব্যবহার করা খুব সহজ ওকে নাম্বার ফিফটিন জেসন ভিউ যখন একটা ওয়েবসাইট থেকে জেসন ডেটা আসে তখন সেটা কিভাবে আসে আপনাদেরকে আমি ফার্স্টে দেখাই জেসন প্লেস হোল্ডার টাইপ কোড এখান থেকে আমি জেসন নিয়ে থাকি আমাদের এখানে টু ডুজ আছে দুইশোটা দেখুন এটা প্রথমে সুন্দর দেখাচ্ছে আপনাদের কাছে জাস্ট আমি যদি ভিউ সোর্সে এ ক্লিক করতাম তাহলে আমাদেরকে কেমন দেখাতো একটু জাস্ট জেসন পেস্টটা যখন আসবে তখন এত সুন্দরভাবে আপনাকে দেখাবে না এটা আমাকে সুন্দরভাবে দেখাচ্ছে তার কারণ একটাই তার কারণ হচ্ছে আমার একটা এক্সটেনশন সেট করা আছে আর সেই এক্সটেনশনটাই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি এখান থেকে ভিউ সোর্সে গেলে মেইনলি দেখানোর কথা ছিল যে অরিজিনাল সোর্সটা কিন্তু এখন কেন দেখাচ্ছে না নো এখানে কোনো ইউরোর ঘটতে পারে বাট আপনারা যদি কখনো আপনারা এখনই যদি এই এক্সটেনশনটা সেট না দেওয়া থাকে তাহলে আপনি খেয়াল করবেন যে আমার যতটা সুন্দরভাবে যেসব ফর্মেটে ফাইলটা দেখাচ্ছে ততটা সুন্দরভাবে আপনাকে দেখাচ্ছে না তো সেটা দেখার জন্য আপনারা একটা এক্সটেনশন ব্যবহার করতে পারেন সেই এক্সটেনশনটার নাম কি সেই এক্সটেনশনটার নাম হচ্ছে এই যে এটা ভিউ আপনারা ইনস্টল করে নিলেই খুব সুন্দরভাবে আপনাদেরকে জেসন ফর ফাইল দেখাবে কারণ আপনি যদি ওয়েব ডেভেলপার বা ওয়েব ডিজাইনার যাই হয়ে থাকেন না কেন হয়ে থাকেন তাহলেই আপনাকে জেসন নিয়ে কাজ করতে হবে এখন এটা মার্স্টার্ন একটা টেকনোলজি হয়ে দাঁড়িয়েছে আর জেসনের উপরে কিন্তু আমাদের চ্যানেলেই একটা সুন্দর ক্রাশ কোর্স তৈরি করা আছে যদি কোনো প্রবলেম থাকে তাহলে ওই ভিডিওটা দেখতে পারেন নাম্বার সিক্সটিন

জাভাস্ক্রিপ্ট অ্যান্ড সিএসএস বিউটিফায়ার এই এক্সটেনশনটা কি কাজ করে আমরা অনেক সময় সোর্স কোড দেখি তাই না এই সোর্স কোড দেখার সময় আমাদের সোর্স কোডটা কিন্তু খুব বাজে ভাবে আসে হ্যাঁ খুবই বাজে ভাবে আসে সাপোজ আমরা যে কোনো একটা ওয়েবসাইটে যাই জে কোয়ারি বা যে কোনো কিছু জে কোয়ারিতেই গেলাম যে কোয়ারি এখন যে কোয়ারির মিনিফাইড ভার্সনটা আচ্ছা যে কোয়ারি সিডিএন মেন এখান থেকে আমরা যে কোয়ারি পাবো আমরা মিনিফাইড ভার্সনটা আপনার দেখাতে যাচ্ছি মিনিফাইড ভার্সন ওকে মিনিফাইড ভার্সন এই যে এই লিঙ্কটাতে গেলে আমরা মিনিফাইড ভার্সনটা পাবো ওকে আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে এটা কাজ করে থাকে জাস্ট এক মিনিট সরি ফেজ নট ফাউন্ড আই ডোন্ট ওয়াই ও আচ্ছা আমাদের পুরোটা তো কোড না কোড হচ্ছে এই এতটুকু আমি মিস্টেক করছিলাম এখন যদি আপনারা এখান থেকে সার্চ করেন এটা আপনাকে এই রকম একটা পেজ দিবে আর যখনই আপনার জাভা স্ক্রিপ্ট এন্ড সিএসএস বিউটিফায়ার সেটআপ করা থাকবে তখন আপনাকে এই যে এই পপ আপটা উঠে আসবে যে বিউটিফাই নাও নো থ্যাঙ্কস তো এটা জাভা স্ক্রিপ্ট ক্ষেত্রে হবে সিএসএস এর ক্ষেত্রেও হবে আপনি যদি বিউটিফাই নাও করে দেন তাহলে এটা কিছুটা টাইম নেবে এই যে দেখুন বিউটিফাই এবং সুন্দর একটা জাভাস্ক্রিপ্ট অবজেক্ট আপনার জন্য জাভাস্ক্রিপ্ট ফাইল আপনার জন্য ক্রিয়েট করবে যে কোডটা আপনি বুঝতে পারবেন আগে কি কোড ছিল আর এখন কি কোড একটু খেয়াল করলেই বুঝতে পারতি স্যার কারণ আমাদের অনেক সময় সোর্স কোড বোঝার দরকার হয় কিন্তু বেশিরভাগ ওয়েবসাইট তাদের কোডটাকে মিনিফাইড করে আপলোড করে কারণ হচ্ছে এখানে পারফরমেন্স একটা বড় ইস্যু তো তাই যদি আমাদের এই মিউনিফাইড কোডটাকে আবার একটা সুন্দর রিডেবল করে আনতে হয় তখন আমরা এই সফটওয়্যারটা এই এক্সটেনশনটা ব্যবহার করতে পারি নাম্বার 17 অপিলাইজার ওপালাইজার ব্যাপারটা কি ওপালাইজার এক্সটেনশনটা অ্যাকচুয়ালি কি করে ওপালাইজার এক্সটেনশনটা মেনলি আপনি যেই ওয়েবসাইটে ঢুকে আসেন সেই ওয়েবসাইটটা কি টেকনোলজি ব্যবহার করে তৈরি করা হয়েছে সেটা আপনাকে জানাবে আমরা আগে প্রথমে সার্চ করি ওয়াপালাইজার এই যে চলে এসেছে ওয়াপালাইজার এক্সটেনশনটা আপনারা ইনস্টল করে নেবেন এবং এই যে দেখুন এখানে একটা আইকন তৈরি হবে এবং কোন ওয়েবসাইট কি দিয়ে তৈরি করা সেটা আপনাকে দেখাচ্ছে সাপোজ আমরা ওয়াপালাইজারের ওয়েবসাইটেই যাই ওকে আর অন্য যে কোনো ওয়েবসাইটে থাকি যে ফেসবুকে আছি ফেসবুকে থাকার পরে ফেসবুকে এটা আমাদের প্রপারলি দেখাবে না ফেসবুকে হয়তো ব্লক করা আছে আইডন্ট নো বাট অন্য যেগুলো আছে এই যে যেমন জেকোয়ারি সিডিএন জেকোয়ারি সিডিএন এ যদি আমরা যাই এবং তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই 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 সাইটটা ব্যবহার করা হয়েছে ওয়ার্ডপ্রেস 4.5.2 গুগল অ্যানালিটিক্স ব্যবহার করছে ব্লগ ব্লগ হচ্ছে ওয়ার্ডপ্রেস 4.5.2 মডারনাইজার ব্যবহার করছে জেকোয়ারি ব্যবহার করছে জেকোয়ারি ইউআই ব্যবহার করছে সবকিছু এই এই জিনিসগুলো ব্যবহার করছে আবার ওয়াপালাইজারের ওয়েবসাইটে কেন রিস্ক করতে পারছে না আই ডোন্ট নো অন্য যে কোনো একটা ওয়েবসাইটে যাওয়া যাক সাপোজ এই যে গুগলের ওয়েবসাইটটা গুগল ওয়েবসাইট এখানে দেখবেন যে আইকন চেঞ্জ হয়ে গেছে এবং এটা জাস্ট গুগল ওয়েবসার্ভার আর কিছু দেখাচ্ছে না গুগল যেটুকু দেখানোর কথা বলেছে সেইটুকুই জাস্ট আপনাদেরকে দেখাচ্ছে ওকে তো এরকমভাবে ভাবে আপনারা ওয়াপালাইজার ব্যবহার করে যে একটা ওয়েবসাইটের সম্পর্কে জানতে পারবেন যে তারা মেনলি কি কি টেকনোলজি ব্যবহার করে এই ওয়েবসাইটটা তৈরি করেছে এটা খুবই মজার এবং অনেক কাজে দিবে নাম্বার এইটিন ওয়েব সার্ভার ওয়েব সার্ভার মেনলি কোনো এক্সটেনশন না ওয়েব সার্ভারও একটা অ্যাপস আমরা যদি গুগল ক্রোমে যাই আবার এক্সটেনশনের পেজটাতে যাই তাহলে আমরা যদি লিখি ওয়েব সার্ভার এটা মেনলি একটা অ্যাপস এবং এটা ব্যবহার করা হয় যখন আপনি প্রগ্রেসিভ ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করেন সেটা নিয়ে কাজ করার জন্য বাট আমি এখানে খুঁজে পাচ্ছি না ও আচ্ছা ওয়েন সার্ভার লিখে ফেলছি ওয়েব সার্ভার হবে তাই তো বলি আসে না কেন আমার তো অ্যাড করা ছিল যাই হোক আমার এখানে কেন আসছে না ওয়েব সার্ভারের এটা আসছে না তারপরেও আমি এখান থেকে যদি অ্যাপসে যাই তাহলে আপনারা ওয়েব সার্ভারটা দেখতে পারবেন এই যে ওয়েব সার্ভারটা এই ওয়েব সার্ভারটা আপনি ওপেন করবেন এবং ওপেন করে আপনি কোনো একটা ফোল্ডার যেই ফোল্ডারটা যেই ফোল্ডারটাতে আপনি সার্ভার ক্রিয়েট করতে চাচ্ছেন লোকালি যেমন আপনি যদি প্রন্টিন নিয়ে কাজ করেন তখন তো আপনার সার্ভার দরকার হয় আমরা অনেকভাবে সার্ভার ক্রিয়েট দেখেছি নোট প্যাকেজ ম্যানেজার ব্যবহার করে সার্ভার ক্রিয়েট করা দেখেছি বা ভিএস কোড এক্সটেনশন ব্যবহার করে সার্ভার ক্রিয়েট করা দেখেছি গুগল ক্রোমে আর একটা অপশন আছে যে অপশনটার মাধ্যমে আপনারা একটা সার্ভার ক্রিয়েট করতে পারবেন আপনার লোকাল মেশিনে সেটা হচ্ছে যে কোনো একটা ফোল্ডারকে আপনাকে চুজ করে দিবেন যে ফোল্ডারটাকে আপনি সার্ভার বানাতে যাচ্ছেন তারপরে তারপরে ওকে জাস্ট কিছু করা লাগবে না তারপরে আপনি ওই লোকাল হোস্টে এই যে এই ওয়ার্ল্ডটাতে যাবেন আপনি এখান থেকে পোর্টও চেঞ্জ করতে পারবেন ঠিক আছে করে সেখানে ঢুকলেই এখানে একটা সার্ভার ক্রিয়েট হয়ে যাবে এটা লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দিব মানে প্রত্যেকটা এক্সটেনশনের লিঙ্ক আমি দিয়ে দিব নাম্বার নাইনটিন পোস্টম্যান পোস্টম্যানও একটা অ্যাপ্লিকেশন বর্তমানে পোস্টম্যানের একটা স্ট্যান্ডার্ড ভার্সন আছে ঠিক আছে যদি আমার এখানে পোস্টম্যান অ্যাড করা নাই দেখছি কেন অ্যাড করা নাই আই ডোন্ট নো অ্যাড করা ছিল সো আপনারা এখান থেকে পোস্টম্যান সার্চ করতে পারবেন পোস্টম্যান এটা মেইনলি কি কাজ করে এটা হচ্ছে রেস্ট ক্লায়েন্টের মতো এটা একটা রেস্ট ক্লায়েন্ট যে রেস্ট ক্লায়েন্ট ব্যবহার করে আপনারা গেট পোস্ট পুট সব কাজগুলো করতে পারবেন আমি এখানে কোনো কাজ দেখাবো না কারণ পরবর্তীতে পোস্টম্যান আমরা অনেক কাজ করতে যাচ্ছি তখন আমরা প্রপারলি বুঝে যাব এবং গুগলে সার্চ করলে আপনারা পোস্টম্যান কিভাবে ব্যবহার করতে হয় সবকিছু জানতে পারবেন এটা মেনলি একটা ব্রাউজার যেভাবে কাজ করে সেভাবেই কাজ করে ব্রাউজার যেভাবে আপনি একটা ইউআরএল দিয়ে সার্চ করেন ঠিক সেম ভাবেই এখানে ইউআরএল দিয়ে সার্চ করবেন সেম ম্যাটার ওকে নাম্বার টোয়েন্টি অ্যাডভান্স রেস্ট ক্লায়েন্ট এটাও একটা রেস্ট ক্লায়েন্ট কিন্তু এটা একটু ডিফারেন্ট রেস্ট ক্লায়েন্ট অনেকের পোস্টম্যান ভালো লাগে অনেকের আবার অ্যাডভান্স রেস ক্লায়েন্ট এটা ভালো লাগে তো আপনারা এখানে সার্চ করবেন অ্যাডভান্স রেস্ট ক্লায়েন্ট এটা লিখে সার্চ করলে আপনারা রেস্ট ক্লায়েন্টটা পেয়ে যাবেন এই যে আমার অ্যাপসের এর ভিতর যদি আপনারা খেয়াল করেন আমার ওখানে কেন শো করতেছে না মানে সার্চে আসতেছে না হয়তো আমার নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে কিনা আমি শিওর না অনেকগুলো পেজও আসেনি যাই হোক এ আর সি এই যে এটাই হচ্ছে মেইনলি সেই রেস্ট ক্লায়েন্ট আপনারা এটা হচ্ছে অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন এখানে এআরসি লিখে সার্চ করা যেতে পারে জাস্ট এ মিনিট এআরসি কেন আসছে না আই ডোন্ট নো সেম জিনিসটাই আসলো এআরসি ওটা আসলো না তো আপনারা এটাও ইনস্টল করে দেখতে পারেন যে এটা ও আচ্ছা এটাই অ্যাকচুয়ালি এটাই 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 ইনস্টল করলে আপনারা কাজ করতে পারবেন ওকে কিন্তু আমার অ্যাডেড দেখাচ্ছে না কেন আমি শিওর না এটাও পোস্টম্যানের মতো কিন্তু এটার একটা প্রবলেম হচ্ছে এটা অনলাইন ছাড়া কাজ করবে না এটা এটা দিয়ে কাজ করতে গেলে আপনার ইন্টারনেট কানেকশন থাকতে হবে আচ্ছা এবার একটা মজার এক্সটেনশনের কথা বলি সেটা হচ্ছে অসাম অটো ফর গিট অসাম অটো কমপ্লিট ফর কমপ্লিট বানান ভুল করছি তাই সার্চ রেজাল্টার কিছু দেখাচ্ছে না এখানকার সার্চটা খুবই আসলে বাজে কারণ হচ্ছে এক্স্যাক্ট জিনিস না লিখলে এক্স্যাক্ট কিওয়ার্ড না দিলে কখনোই কাজ করে নাই এটা আপনারা নিতে পারেন এবং এটা কি করবে এটা আপনি যখন গিয়ে সার্চ করবেন গিঠাবে অনেক কিছু সার্চ করার প্রয়োজন পড়ে এখানে অনেক কিছু সার্চ করার প্রয়োজন পড়ে সাপোজ আপনি নোট এই যে দেখুন যখন আমার এই এক্সটেনশনটা সেট আপনার ইনস্টল করা থাকবে তখন আমার এখানে যে এইভাবে সাজেশন দিবে আপনার যদি আপনি এখন সার্চ করে দেখতে পারেন আপনার সাজেশন নাও দিতে পারে কারণ আপনার এক্সটেনশনটা এইভাবে সেট আপ করা নাই যদি আপনি এক্সটেনশনটা সেট করেন সুন্দরভাবে আপনাকে অনেক অনেক সার্চ রেজাল্ট দিবে আর এইটাই মেনলি এই এক্সটেনশনের কাজ ওকে তো এটা হচ্ছে আমার গিটাব পেজ গিটাব ডট কম স্ল্যাশ এইচ নাইন আপনারা আমার গিটাব ফলো করতে পারেন আমার অনেক রিপোজিটরি আছে সেই রিপোজিটরিগুলো দেখতেও পারেন যদি আপনারা চান তো নাম্বার টোয়েন্টি টু আজকের ফাইনাল এক্সটেনশন সেটা হচ্ছে মার্মো সেট এটাও একটা অ্যাপ্লিকেশন আপনারা এখান থেকে অ্যাপসটা ওপেন করবেন এখান থেকে মার্মো সেট পেয়ে যাবেন আমি ক্রোম স্টোরেও একবার দেখাই ওয়েব স্টোরেও দেখাই মার্মো সেট এই যে দেখুন মার্মো সেট চলে এসেছে সবগুলো আসতে কিছু কিছু আসছে কিছু কিছু আসতে না ইভেন মার্মো সেটও আমার হচ্ছে এখানে অ্যাড করতে বলতেছে আই ডোন্ট নো ওয়াই এই কোন একটা ইরোর তো করছে ও আচ্ছা 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 সরি মার্মো সেট অ্যাড করতে বলার কারণ হচ্ছে আমার ইমেল আমি যে ইমেলটাতে আছি সেই ইমেলটা অ্যাকচুয়ালি যে ইমেল দিয়ে এইগুলো সেট আপ করা আছে সেই ইমেলটা না যে কারণে আমাদেরকে এরকম দেখাচ্ছে এখন আমি আইডেন্টিফাই করতে পারছি সরি অ্যাবাউট দ্যাট যাই হোক এখন হচ্ছে আপনারা মার্মোসেটটা ওপেন করবেন মার্মোসেট ওপেন করার জন্য আপনারা অ্যাপসে যাবেন এবং অ্যাপস থেকে মার্মোসেট ক্লিক করবেন এটা ওপেন হয়ে যাবে এটা মেইনলি কাজ কি মেইনলি কাজ হচ্ছে আপনার একটা ইমেজকে আপনার কোর্টকে ইমেজ রূপান্তর করে যে অনলাইনে বিভিন্ন ইমেজ আপনারা তৈরি করতে পারবেন এখান থেকে এখানে অনেক অনেক সুন্দর সুন্দর থিম আছে আপনারা সিলেক্ট সিলেক্ট করে করে দিতে পারবেন দিয়ে এখান থেকে আপনারা কোন ল্যাঙ্গুয়েজের থিম বানাইতে যাচ্ছেন সেই ল্যাঙ্গুয়েজটা দিবেন কিরকম ভাবে বানাইতে যাচ্ছেন সবকিছু এখানে দিয়ে দিবেন দিলেই সুন্দর সুন্দর থিম আপনাদের সামনে তৈরি হয়ে যাবে ওকে ফিল্ম এই যে ধরুন এখান থেকে আমরা দিলাম কোভাল্ট এখানে আপনি এখানে আপনি এই কোডটা কিন্তু এডিট করতে পারবেন এডিট করতে পারবেন আপনার যে কোডটা পছন্দ আপনি সেই কোডটা আপনি যত কোড লিখবেন সেই কোডটা নিয়ে এসে এখানে দিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে আর কিছু করা লাগবে না আর এখান থেকে সিলেক্ট করে দিবেন যে আপনি কি চাচ্ছেন যেমন টুমোরো নাইট ব্রাইট ওকে এবার সেভ আছে দিলে আপনারা এখানে যেটা কোথায় সেভ করতে চাচ্ছেন এবং এটা পিএনজি ফাইল আকারে সেভ করতে পারবেন এটা খুবই মজার যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি এটা ব্যবহার করবেন ডোন্ট ওয়ারি এটা খুবই মজার এই ছিল আজকের ভিডিওতে অনেকগুলো এক্সটেনশন নিয়ে কথা বললাম যদি আরো এক্সটেনশন ভালো ভালো এক্সটেনশন আপনারা জেনে থাকেন যেগুলো অনেক বেশি কাজে লাগে রেগুলার সেগুলো আমাকে জানাবেন আমি ব্যবহার করব কারণ এরকম টুলস ব্যবহার করতে আমার অনেক বেশি মজা লাগে যে টুলস গুলো আমার কাজ অনেক সহজ করে দিবে আমাকে প্রোডাক্টিভ করবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যের সাথে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর এরকম অনেক 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 ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন কারণ আমাদের চ্যানেলে এখন শুধু টিউটোরিয়াল না টেকনোলজি রিলেটেড যে কোনো ভিডিও আসতে যাচ্ছে যে কোনো ভিডিও টেকনোলজি রিলেটেড যে কোনো ভিডিও এখন আমাদের চ্যানেলে আপনারা পাবেন আমাদের সাথে কানেক্টেড থাকুন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে গুড বাই